सो वेडिंग फोटोग्राफी एवं प्री वेडिंग एर जोन्नो जे आमरा पोस्टर एडिटिंग करी तार जोन्नो आमरा प्रथमेई निये नियेछि दुटो इमेज के आर क्रिएट करे नेब एकटा ब्लैंक पेज जेटार मध्य आमरा एई फोटोग्राफीटा दिये एकटा पोस्टर एडिटिंग करब। तो आमरा प्रथमेई चले যাব फटोते जे इमेजटाके आमरा काटिंग करे नेब। आर मने राखते होबे जे आमादेर इमेजगुलो काटिंग करे नेওয়া किन्तु प्रथमे भीषण दरकार, ना होले आमरा सिनेमैटिक लुक दिते पारबो ना। तो आमरा जखन जारा फोटोशॉप अपर वर्जने काज करे थाकी तो आमादेर प्रथमे करते होबे कि लेयार बक्सेर माथार दिके ओपरे এই যে 3D অপশনটা রয়েছে যেটা আমরা ফটোশপ 2022 এ কাজ করছি সেজন্য দেখাচ্ছি। এটাতে যাওয়ার পর এই লেটার মানে লেয়ারটার আন্ডারে দেখবে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটা রয়েছে, এটা ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। তো এটা আপডেট ভার্সনের জন্য রয়েছে। এছাড়াও যারা ভাই তোমরা লোয়ার ভার্সনে কাজ করছো তাদের জন্য কোনো চিন্তা নেই, তারাও কাজ করতে পারবে। তারা যেভাবে কাটিং করবে ল্যাসো টুল, পেন টুল ইত্যাদি টুল ছাড়াও খুব সহজভাবে তোমরা কাটিং করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে কাটিং প্রসেসিং যে ভিডিও সেটা আমি লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা শিখে নিতে পারো কিংবা দেখেও নিতে পারো। তো এখন যেটা সমস্যা হলো যে ছবিটা কাটিং এর পর তোমরা দেখতে পাচ্ছ যখন আমি জুম করছি এই যে নাকের কাছে একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। বাট আমরা মাস্কিংয়ে চলে যাব, মাস্কিংয়ে যাওয়ার পর ব্রাশে ক্লিক করব এবং ব্রাশে ক্লিক করার পরে আমরা ব্রাশ সাইজটাকে ছোট করে নিয়ে এটাকে আমরা রিমুভ করে দেব, কারণ এইটা কাটিংয়ে অটো কাটিংয়ে এই সিলেকশনটা নেওয়া হয়নি। ওকে, তো এটা আমরা রিমুভ করে দিলাম। এটা পরে আমরা সেকেন্ড অপশানে চলে যাব। সেকেন্ড অপশানে যাওয়ার পর আমরা লক্ষ্য করছি যে আমাদের ইমেজটা তোমরা লক্ষ্য করো এখানে যে ইমেজটা রয়েছে এটাকে অনেকটা ছবিকে খেয়ে নিয়েছে মানে নষ্ট করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রেও আমরা মাস্কিং টুলে চলে যাব, যে জায়গাগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলোতেও আমরা ব্রাশ টুল ক্লিক করে ওপরের ফরগ্রাউন্ডে হোয়াইট কালার অবশ্যই ফিল করতে হবে, তাহলে আমার এইগুলো পুনরায় যে জায়গাগুলো আনা দরকার সেখানে আমি যখন ব্রাশ ওভার করব তখন সেই জায়গাগুলো আমাকে প্রিভিউ দেবে, অর্থাৎ সেই জায়গাগুলো যে হারিয়ে গিয়েছিল সেই জায়গাগুলো আমাকে ফিরে পেতে সাহায্য করছে। তোমরা দেখতে পাচ্ছ তো যে এই জায়গাগুলো আমার রিমুভ হয়ে গিয়েছিল, এগুলো ফিরে পেতে আমাকে সাহায্য করছে। তো এইভাবে আমরা এই আমার হারিয়ে যাওয়া যে ব্যাকগ্রাউন্ড থেকে চলে গিয়েছিল সেগুলোকে আমরা রিমুভটাকে আবার রিটার্ন করতে পারি যেহেতু এটা মাস্কিংয়ের মধ্যে রয়েছে। বাট এখানে কিছু সমস্যা রয়েছে, যেমন ধরো এই যে আমার ফাঁকে এখানটাতে একটু আমার কাজ বাকি রয়েছে, ব্রাশটাকে তখন এই ফরগ্রাউন্ডটা ব্ল্যাক করতে হবে। অর্থাৎ ব্ল্যাক করার জন্য আমাদের কিবোর্ডে এক্স বাটন ক্লিক করতে হবে, ব্রাশটাকে শর্ট করে নেবে এবং এখানটাতে শর্টভাবে ব্রাশ ওভার করে দিতে পারো। ইভেন ম্যাজিক টুল ক্লিক করে ওখানটা তোমরা রিমুভ করে দিতে পারো। কীভাবে ম্যাজিক টুল করবে, আমার আরও একটি আঙুলের ফাঁকে ব্যাপারটা রয়েছে, এখানে আমরা ডাব্লিউ ক্লিক করব ম্যাজিক টুল, এখান থেকে আমরা সিলেকশানে ক্লিক করে দেবো যতটা সিলেকশান রয়েছে এবং আমরা মাস্কিং টুলে ক্লিক করার পর অল্ট ব্যাকস্পেস ক্লিক করে দেবো, রিমুভ হয়ে গেল। অর্থাৎ দুটো প্রসেসেও তোমরা এটাকে ডিলিট বা হাইড করতে পারো। এটা আমার কাটিং হয়ে গেল ছবিটা। বাট আমি সহজ পদ্ধতিতে কাটিংয়ের জন্য ডেসক্রিপশানে যে লিঙ্কগুলো রয়েছে অত্যাধুনিক সহজ পদ্ধতি, একদম নতুন টেকনোলজিতে তোমরা কাটিং করতে পারবে। যদি তোমরা লোয়ার ভার্সনে কাজ করে থাকো তাতেও সম্ভব হবে, সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। তো আমার কাটিং এর পর আমার প্রথম কাজ হচ্ছে নিউ পেজেতে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে পোস্টার এডিটিং এর মতন ডিজাইন করব। ধরো তোমরা মুভি পোস্টার যেমন দেখে থাকো সেই প্যাটার্নের একটা ওয়েডিং পোস্টার, ফ্রি ওয়েডিং পোস্টারের জন্য আমরা ছবিটাকে এখানে মুভমেন্ট করলাম এবং যতটা প্রয়োজন আমার সেই প্রয়োজন অনুসারে আমি এই ছবিটাকে এখানে ফিট করলাম এবং আমার নিচের লেয়ার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসার পর আমি আমার যে এই ফেস ওভার ছবিটা এটাকেও আমরা নিয়ে চলে যাব এবং এই ছবিটা নিয়ে যাওয়ার পর এটাকে আমরা বাড়িয়ে নেব। ধরো আমরা এই টাইপের বাড়িয়ে নিতে চাইছি এবং এখানে যে ইমেজটা রয়েছে এটা আমরা প্রপোর্শনালি যেমন মনে হবে আমরা সেই প্যাটার্নে এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি, যে অ্যাঙ্গেলে তোমাদের ভালো লাগবে। ইমেজ পোস্টার এডিটিং হচ্ছে তোমাকে কালারফুল পিকচারাইজটা দেখাতে হবে। তো এই ছবিটা আমরা হাইলাইটস করছি এবং এইভাবে আমার সিকোয়েন্সটাকে আমি সাজিয়ে নিলাম। একটা পোস্টার এডিটিংয়ের জন্য এইভাবে আমি সিকোয়েন্সটা সাজিয়ে নিলাম। এরপর আসছে আমার কালারের কাজ এবং এই কালারের কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ যে আমি এখানে কি কালার ইউজ করব। তো এর জন্য আমরা চলে যাব ইন্টারনেটে। ইন্টারনেটে গিয়ে আমি একটা স্কাই ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব। सो आमार हाथेर काछे एखन एटा पेयेछि बाट एटा दिये तोमादेर देखाई। एर जोन्नो आमरा कपि इमेज करे नेब राइट क्लिक करे एबं बैकग्राउंडे गिये एटाके पेस्ट करब एबं एटाके ट्रांसफर्म करे आमार जतटा मने हय माने बाड़ानो प्रयोजन आमी ततटा एटाके बाड़िये निलाम एबं एई जे इमेजटा रयेछे एई इमेजटाके आमी कलर एडजास्ट करे देब। एर जोन्नो आमरा विशेषत जेटा करब सेटा हलो जे कलर एडजास्ट करार जोन्नो आमरा कैमरा रॉ फिल्टर फिल्टर ऑप्शन थेके कैमरा रॉ फिल्टर जार असाइन आमी करे रेखेछि F1 शॉर्टकट कीते तोमराओ एटा क्रिएट करे राखते पारो F1 F2 F3 F7। तो एखाने आमरा प्रथमे एई इमेजटार लाइटटा अर्थात कार्व जेटा बोला हय माने एर जे आलोटाके आमरा एकटु बाड़िये नेब। बाड़िये निएछो तोमार आई सेट अनुयायी एरपर आमरा बेसिक मोडे चले जाब जेखान थेके आमरा एटाके एकटु कन्ट्रास्ट देब। एटार एक्सपोजर जेटा आछे एटाके एकटु हाई करब एटा एकटु यालिस्ट टोन दिलाम एबं एखाने वेवरेंस जेटा रयेछे एटाके हालका करे आमरा दिलाम जाते टोटाल छबिटार कलर कन्सेप्टटा खूब लाइटली हय एबं आमरा सैचुरेशनटाकेও एकटु बाड़िये दिलाम। एबार तोमरा एटा आगेर पर्याये कि छिलो सेटाके प्रिभिउ करार जोन्नो एई नीचेर कोणे देखो तोमरा टुल्स একটা রয়েছে এটাকে অফ এবং অন অফ এবং অন। আমার আগে এটা ছিল এখন এটা হয়েছে বাট এটাকে আমরা ওকে প্রেস করে দেব ছবিটা অটোমেটিক্যালি কালার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এরপরে আমাদের কাজ হচ্ছে ছবিটার মাস্কিং লেয়ারটাকে রাইট ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দেওয়া কারণ এই ছবিটাকে আমরা এখনো মাস্কিং এর কাজ করব। এবার আমরা মাস্কিং অপশন লেয়ার অপশনের সবথেকে নিচে দেখো অ্যাড লেয়ার মাস্ক এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর আমরা ব্রাশ টুলে চলে যাব। সবথেকে টপ ব্রাশটাকে নিয়ে আমরা কিবোর্ডে সেকেন্ড বন্ধনী কিংবা থার্ড বন্ধনীর সাহায্যে ব্রাশটাকে বাড়িয়ে নেব এবং এখানে নরমাল বোর্ডে এটাকে আমরা নিচ থেকে যত ক্লিক করতে থাকব তত এটা হাইট হতে থাকবে। তো এইভাবে আমার ব্রাশিং করতে থাকলে এটা হাইট হয়ে গেল এবং এখান থেকে আমরা কি করছি না ফ্লার এফেক্টস থেকে আমরা কালার ওভারলেতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ব্লেন্ড মোডটাকে অন করে দেব কালারে। কালারে অপশনে দেওয়ার পর আমরা এখানে যে কালারটা রয়েছে এটা আমরা স্কাই কালারটাকে ক্লিক করে নেব কিংবা এখানে যে কালারটা রয়েছে বা এখানে আমরা সেই কালার অনুযায়ী এখানে ক্রিয়েট করব। একটু লাইটলি কালার ইউজ করলাম। সেকেন্ড পার্ট হচ্ছে যে আমার এখানে এই ইমেজটাকেও একটু কালার অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আমরা কোথায় যাব ফিল্টার ফিল্টার থেকে আমরা চলে যাব कैमरा रॉ फिल्टर एखान थेके आम्रा कलर एडजस्टमेंट करे देव और ये डैशबोर्ड ओपेन हवार साथे साथे आम्रा कार्व अपशने चले जाब। टोटाल इमेजटाके आम्रा एकटु लाइट दिए देव एबं एटाके हाइलाइट्स करार पर आम्रा चले जाब बेसिक मोड। बेसिक मोडे जावार पर एटा एकटु ग्रीनिश रयेछे एटाके एकटु पिंक करे दिते होबे अर्थात टीन टेंज अपशनटाके एकटु बाड़िये दिलाम। एक्सपोजारटा एकटु बाड़िये कन्ट्रास्टও एकटु डार्क करते होबे हाइलाइट्स करब ना एखाने क्लियरिटीटाके एकटु आमादेर प्रयोजन ताई हालका करे करलाम। वेवरेंसटा एकटु यालिस्ट एबं कन्ट्रास्ट देওয়ার प्रयोजन आछे। सैचुरेशन अबवियासलि एकटु बाड़बे आमरा अन अफ करे देखे नेब आमादेर आउटपुट कि एसेছে। एरपर आमरा एटाके डान करे देब। तो आमादेर कलर एडजास्टमेंटेर काजटा हये गेल। एरपर आमरा चाइले एटाके स्किन फाइनार अपशन जेगुलो स्किन फाइनार तोमादेर काছে যদি না থেকে থাকে তাহলে আমার নেক্সট ভিডিওতে এই সফটওয়্যারটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে डाउनलोड करते देव सेखान थेके डाउनलोड करते पारबे। एई भिडियोटा सम्पूर्ण देखार पर तोमरा बुझते पारबे जे स्क्रीन फाइंडारेर आसल काजटा कि। आमरा जे इमेजटार उपर स्क्रीन फाइंडार काज करब सेटाके सिलेक्ट करे नेब एबं सेखान थेके फिल्टार अपशने जाब एबं ओखान थेके चले जाब फटो टुल बक्स। फटो टुल बक्से जावार पर ओखान थेके स्क्रीन फाइंडार अपशन क्लिक करब एबं स्क्रीन फाइंडार अपशने क्लिक करार पर एकटा नतुन डैशबोर्ड आमार सामने ओपेन हये जाबे। ओपेन हो जावार पर देखते पाच्छो जे अंशटा स्कोयारे ब्लू अंश घिरे रयेछे एटा आमार काज होबे ना बाट जे जायगागुलो ब्लू अंश घेरा नेই सेगुलो आमार स्किन फाइंडारेर काज होबे। एखाने जे टेम्पारेचार रयेछे एई टेम्पारेचार तोमरा जोदि मुभमेंट करो ताहले देखबे जे ब्लू अंशटा सरे जाच्छे जेखानटा जेखानटा तोमरा ब्लार करते चाइछो। तो आमार एखाने जेहेतु सिलेक्शन अबवियासलि ठीकठाक रयेछे तो सेई जोन्नो आमरा एई अ্যামাউন্টটাকে হালকা বাড়িয়ে দেব এবং এখানে যে क्रॉस रही है एटाके हल्का बाड़िए देखो एवं ब्लैक शेड जेटा रयेछे एटाके आमरा हल्का ब्लैक करे देब जाते आरो प्रमिनेंट आसे एवं এই অপশনগুলো রাখার পর আমরা এটাকে ওকে প্রেস করে দেব। তাহলে এখানে যে স্ক্রিনের উপর যে কাজগুলো আমার করার দরকার ছিল এটা অটোমেটিক্যালি প্রসেসিং হয়ে গেল। ঠিক একই ভাবে আমরা এই স্ক্রিনটাতে অর্থাৎ এই ডুয়েট পিকচারটাতেও আমরা কাজটা করে নেব। তার জন্য ফিল্টার অপশনে চলে যাব, ফটো টুলবক্স থেকে স্ক্রিন ফাইন্ডার আবারও গেলাম, ওখান থেকে স্ক্রিন ফাইন্ডার যেটা স্পট বের হবে ठीक सेम पद्धतिते आम्रा एटाकेও क्रिएट करे नेब। एई क्षेत्रेও आम्रा एकই पद्धतिते क्रिएट करब। এই ক্ষেত্রে তোমাদের হয়তো আরো বুঝতে সুবিধা হচ্ছে যে দেখো এই যে ব্লু অংশটা রয়েছে এটা কিন্তু স্ক্রিন ফাইন্ডার কাজ করবে না। इवन তোমরা যদি চাও যেখানগুলো কাজ করাতে সেখানগুলো দেখো তোমাকে ওপেন দেখাচ্ছে যে স্ক্রিনগুলোই ও ডিটেক্ট করে নিয়েছে। এবং এখান থেকে আমরা স্মুথনেস করে দিলাম, এখান থেকে ফাইন অপশনটা আমরা যতটা স্মুথ করব ততটা ফাইন হয়ে যাবে। আমরা ক্রসে একটু বাড়িয়ে দিলাম। এইবার আমরা কি করব এটাকে ওকে ডান করে দেব। সো এটা ওকে হয়ে যাওয়ার পর আমাদের স্ক্রিন টোনের উপর একটা প্রসেসিং চলবে। এই প্রসেসিংটা চলার পর ছবিটা আমাদের নিখুঁত ভাবে দাঁড়িয়ে গেছে। সো এরপরে আমাদের যেটা কাজ হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ডের ওপর একটা কালার এডিটিং এর কাজ আমাদের করতে হবে। ব্যাকগ্রাউন্ডটার ওপর কাজ কিভাবে করা হবে না আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব এবং এটাতে আমরা ফিল্টার অপশনে চলে যাব, ব্লারে চলে যাব, গুসেন ব্লারে চলে যাব। গুসেন ব্লারে যাওয়ার পর এই কাজটা আমরা গুসেন ব্লার অপশনে ফিট করলাম। এরপর আমরা চাইলে এটাকে হিউ স্যাচুরেশন দিয়ে কাজটাকে আরো ক্লিয়ারিটি করতে পারি। কিবোর্ডে তোমরা কন্ট্রোল ইউ প্রেস করবে এবং এখানে হিউ স্যাচুরেশন যেটা রয়েছে এখান থেকে তোমরা কালার যত চেঞ্জ করবে দেখো তোমাদের কালারটা চেঞ্জ হতে থাকছে। বাট এটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কালারটা সেট করতে পারো। এখন ডিজাইনটা এই পর্যায়ে আমি দাঁড় করিয়ে রেখেছি। এখান থেকে আমরা এবার কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাই সেটা দেখো। এরপর আমরা কি করছি এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড যেটাকে হাইলাইটস করেছি এটাকে আমরা হালকা করে দেখছি যে কতটা লাইটলি করা যায়। এটা লাইটলি করার পরে আমরা এই যে ইমেজটা রয়েছে এই যেটা অন অফ করছি এটাকে একটু জুম করে নেব। এর যে হেয়ার পার্টগুলো রয়েছে এই হেয়ার পার্টগুলোকে আরও ক্লিয়ারিটি করার জন্য আমরা এটাকে মাল্টিপ্লাই অপশান ক্লিক করব এবং এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। অর্থাৎ কন্ট্রোল যে তোমরা কিবোর্ডে প্রেস করবে আর ওপরে নর্মাল মোডটাকে অন করে দেবে। এরপর মাস্কিং বাটনে ক্লিক করবে আর চলে যাবে ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পর ছবিটা একটু জুম করে নিতে হবে যাতে তোমাদের ক্লিয়ারিটি দেখতে সুবিধা হয়। এবং ব্রাশটাকে তোমরা সেকেন্ড বন্ধনী কিংবা থার্ড বন্ধনী দিয়ে কিবোর্ডের সাহায্যে ছোট বড় করতে পারো। এরপর হালকা করে তোমরা এই হেয়ারের ওপরে তোমরা ক্লিক করতে থাকো। দেখো এখানে যখন হেয়ারে আমরা ক্লিক করছি এর যে খুঁটিনাটি বা যতটুকু ব্যাকগ্রাউন্ড আমাদের হেয়ার ধরে রেখেছিল সেগুলোকে হালকা করে ছেড়ে দিচ্ছে। কারণ নিচের লেয়ারটা আমি অফ করে দেখাই যেহেতু মাল্টিপ্লাই রয়েছে। অর্থাৎ এ কি করছে তোমার ছবিটাকে আরও প্রমিনেন্ট করে দিচ্ছে, সেটা কার্টিং ছবি বলে আর যাতে মনে না হয়। এই গেল তোমার পার্টিং। এরপর তুমি এতে কালার অ্যাডজাস্ট করবে কিভাবে না টোটাল ইমেজটার ওপর তোমরা ফটো লিউট ব্যবহার করবে। এখানে 587খানা ফটো লিউট রয়েছে যেগুলো আমরা তোমাকে পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে দিতে থাকবো। আর এই ফটো লুটের জন্য তোমাকে ইন্টারনেটেও তুমি ডাউনলোড করতে পারো। ইভেন আমি তোমাকে কিছু সাইটসের রেকমেন্ড করে দিতে পারি, সেই লিঙ্কগুলো তোমরা সেখানে ক্লিক করলে পেয়ে যাবে। এখানে লেয়ার বক্সে যখন তুমি আসবে দেখবে ক্রিয়েট এ নিউ ফাইলস অফ এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করার পর তোমরা কালার লুকআপ অর্থাৎ এই কালার লুকআপে 3D লুট আমার কিছু প্রিসেট সেট রয়েছে যেটা ক্লিক করার পর তোমরা এইভাবে কিবোর্ডে যখন অ্যারো কি প্রেস করতে থাকবে একটা সিনেমাটিক লুক তোমরা ফিল করবে। এই ধরনের সিনেমাটিক লুকগুলো তোমাদের কাছে আসতে থাকবে, তোমরা এইভাবে সিনেমাটিক লুকগুলো চেঞ্জ করতে থাকো। এখানে 587 রকমের সিনেমাটিক লুক আমি দিয়ে রেখেছি যেগুলো তোমরা ইউজ করতে করতে আস্তে আস্তে দেখবে যে একদম প্রফেশনালি এটা ক্রিয়েট হচ্ছে। আমি একটা লুট অফ করে দেখাই যে কি ধরনের, দেখো এই ধরনের লুটগুলো তোমাকে কালার প্রিসেট তৈরি করতে সাহায্য করবে। আমরা এখানে আরও একটা কালার লুট ওপরের লেয়ারে নিয়ে নিলাম। একটা লুট ব্যবহার করার পর আমরা এর ওপরে সেকেন্ড লুট ব্যবহার করতে পারি। ইভেন তোমরা চাইলে একাধিক লুট ব্যবহার করতে পারো এবং সেটাকে অপোসিটি কমিয়ে এবং বাড়িয়ে তোমরা কালার অ্যাডজাস্টমেন্টও করতে পারো। আমি এখানে এই অপোসিটিটা একটু কমিয়ে রাখলাম যাতে এটা আর একটু বেটার এবং সিনেমাটিক লুক লাগে সেজন্য। এরপর আসছে আমার একটা গ্রেডিয়েন্ট টুলের কাজ রয়েছে যেটা আমরা কি করবো একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করে নেব। सेखान थेके चले जाब ग्रेडियंट टुल एवं ग्रेडियंट टुले आमरा ए साइड थेके एकटा कर्व टेने नेब जेटाके आमरा ट्रांसफर्म करे नेब एवं एखाने आमरा एकटा कोनो लेटर यूज करार जोन्नो एकटा प्लेसमेंट सृष्टि करब एवं एटाके नर्माल मोड करे देब ब्लेंड मोडटा এই জামা থেকে আমি কালারটাকে ফিট আউট করে নিলাম এবং এটাকে একটু প্রয়োজন অনুসারে এটাকে আমি বাড়িয়ে নিলাম কারণ এখানে আমার একটা লেটারিং তৈরি হবে। আমরা চাইলে এই লেটারিং তৈরির পূর্বে আমরা আরো কিছু কালার গ্রেডিয়েন্টের কাজ করে নিতে পারি, বাট এখানে আমার সেই ধরনের কোনো গ্রেডিয়েন্ট কাজ নেই। এখানে তোমাদের কাছে যদি কোনো ব্রাশ এফেক্ট থাকে স্মোক, তো সেই স্মোক এফেক্টের উপর ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারো। আমার এখানেও স্মোক ব্রাশ রয়েছে, আমি আমার পূর্বের কিছু ভিডিওতে স্মোক ব্রাশ তোমাদেরকে ফ্রিতে ডাউনলোড করতে দিয়েছি, আমার ভিডিও ডেসক্রিপশনে সেটাও পেয়ে যাবে। ইভেন তোমরা এখানে যদি স্মোক এফেক্ট দিতে চাও তার জন্য ব্রাশ টুলে চলে যাবে, ব্রাশে স্মোক ব্রাশ বলে অপশন থাকবে এবং স্মোক ব্রাশ তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এখানে অনেক ধরনের স্মোক ব্রাশ রয়েছে, ইভেন এগুলো আমরা ইন্টারনেট থেকেই ডাউনলোড করা কিছু স্মোক ব্রাশ। তোমরাও এই সাইডের লিঙ্ক পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা যেমন খুশি স্মোক এফেক্ট ইউজ করতে পারো, বাট এইখানে আমি ধরো এই ধরনের একটা কোনো স্মোক এফেক্ট দিতে চাইছি, তাই এই স্মোকটাকে আমি দেওয়ার পর এটার কালার তোমরা চেঞ্জ করতে পারো। আমি স্মোক ডেফিনেটলি হোয়াইট হয়, তো সেই জন্য আমরা এখানে একটা স্মোকের হোয়াইট কালার ফিল দিয়ে দিলাম এবং স্মোকের যে কালারটা হয় সেটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা এই টি শার্ট মানে এর যে গার্মেন্টস আছে এই শার্টিংয়ের জন্য আমরা এটাকেও চুজ করে নিতে পারি এই ধরনের, এবং এটাকে ডাবল লেয়ার করতে পারি, এটাকে মার্চ করে নিতে পারি। যেহেতু কালারটা এর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যায়, এটাকে অন অফ করে দেখো একটা এফেক্টের কাজ করছে, এবং তোমরা লেয়ার মোডটা চেঞ্জ করে এখানে কিছু এফেক্টসের কাজ দিয়ে দিতে পারো। যে এই ধরনের কোনো এফেক্টস তোমরা চাইলে এর ওপর ব্রেভেলিং করতে পারো, ভাইব্রেটিং করতে পারো, নর্মাল মোডেও রাখতে পারো, বাট এই ধরনের কাজগুলোকে তোমরা একটু ক্রিয়েটিভলি চিন্তাভাবনা করলে এই ধরনের কাজগুলো এসে যাবে, অর্থাৎ একটা নেট ফ্লেভার তোমরা পেয়ে যাচ্ছ। আমি অন অফ করে দেখাচ্ছি, এই ধরনের নেট ফ্লেভার পেয়ে যাচ্ছ। এটা একটা ওয়েডিংয়ের পক্ষে খুব ভালো জিনিস। এরপর আসছে লাইট অ্যান্ড শ্যাডো, বাট আমরা একটা আলো ছায়ার ব্যাপার এখানে ক্রিয়েট করব। ধরো এই যে ফেসটা আমরা অন অফ করছি, এর ব্যাক সাইড থেকে একটা লাইট ফ্লেভার আসবে। এই লাইট ফ্লেভারের জন্য আমরা চলে যাব ব্রাশ টুলে, আর ব্রাশ টুলটাকে অবশ্যই আমরা নর্মাল ব্রাশ নিয়ে নেব এবং এর স্পেসিংটাকে আমরা 1 করে দেব, হার্ডনেস অবশ্যই 0, ব্রাশ সাইজটাকে ছোট করে নেব এবং চলে যাব ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে এবং এখানে গিয়ে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেব। আর সেখানে গিয়ে আমি কি করব, এখানে একটা জাস্ট 1 ক্লিক করে দেব আর এটাকে ছোট করে বাড়িয়ে দিতে হবে, এটার কালার দিতে হবে হোয়াইট। এই হোয়াইট কালারটা ফিট করার পর আমরা আরেকটা লেয়ার নেব কন্ট্রোল জে প্রেস করে এবং এখান থেকে আমরা এটাকেও ট্রান্সফর্ম করে আরও একটু বাড়িয়ে নেব এবং এটার কালার দেব না হোয়াইট, কিন্তু এটার কালার দেব একটু আলাদা, একটু ক্রিম কালারের, যাতে আমার স্কিন টোনের ওপর এর ফ্লেভারটা ভালো হয়। এই দুটোকে মার্চ করে দেব, কন্ট্রোল ই প্রেস করে মার্চ করে দেব এবং এই লেয়ারটাকে আমরা একটু বাড়িয়ে নেব। ইভেন এটাকে আমরা লেয়ার পজিশন থেকে গিয়ে এইরকমভাবে আমরা কাজ করব, মানে এইরকম একটা লাইট ওভারলে রাখবো এবং আমরা চাইলে ইমেজের নিচে থেকে দিতে পারি এবং ওপর থেকেও দিতে পারি। এবং এখানে কন্ট্রোল ইউ প্রেস করে আমরা কালার অ্যাডজাস্টমেন্টটাকে সেট করতে পারি। ধরো তুমি চাইলে গ্রিনিশ, তুমি চাইলে শাইনিং ইত্যাদি কালারগুলো তুমি এখান থেকে সেট করতে পারো। আমরা চাইলে এরকম শাইনিং কালারও ইউজ করতে পারি, অর্থাৎ কাস্টম কালারের জন্য তোমরা এটাকে ইউজ করতে পারো, বাট এটাকে ট্রান্সফর্ম করে যতটা মনে হবে তোমরা এটাকে বাড়িয়ে নিতে পারো। এই লাইট সেট আপটা আমি অনেক মুভি পোস্টারে তোমাদেরকে আগে দেখিয়েছি, বাট এখানেও দেখালাম। এখানে ফ্রি ওয়েডিং পোস্টারেও তোমরা ব্যবহার করলে এটা একটা আলাদা লুক তোমাদের সামনে তুলে ধরবে। এটা অন অফ করে দেখো, বাট অন করলে যতটা সুন্দর লাগছে একটা লাইট ফ্লেভারিং, আর অফ করলে একটু অন্যরকম লাগছে। এইটাকে তোমরা কপি করে নিতে পারো, অর্থাৎ অল্ট প্রেস করেও এটাকে কপি করে সব থেকে টপ লেয়ারে তুলে নিতে পারো এবং যে পজিশানে তোমরা রাখছো, দেখো আমি মুভমেন্ট করছি, যে পজিশানে আমরা এটাকে রাখছি সেই পজিশন থেকে একটা লাইট গ্লো করছে। যেমন আমি অন অফ করে দেখাই, দেখো যেখানে মডেলসে ফিমেল মডেলসের মাথার দিকটা অন অফ হচ্ছে, যেটা ওটা একটু লাইট ফ্লেভার আসছে। সো আমার এদিকে একটা লাইট ফ্লেভার অবভিয়াসলি খুবই প্রয়োজন, আমি এই জন্য এই লাইট ফ্লেভারটা রাখবো। এটা চাইলে তোমরা আরও ডুপ্লিকেট করে নিয়ে এটাকে যে কোনো মুভমেন্টে ক্লিক করতে পারো, বাট একটা পোস্টারে এত লাইট ভিউয়ার্স দরকার নেই। पोस्टर एडिटिंग एर जोन्नो एतो लाइट भिउयार्स दरकार नेই যতটুকু মানানসই বাট ততটুকুর উপরেই কাজ হবে। এরপর চলে যাবে সমস্ত লেয়ারটাকে মানে সমস্ত যে ডিজাইনটা আমরা করলাম এটাকে সিলেকশন করে কন্ট্রোল জি প্রেস করে দেবে। এটা একটা লেয়ারের মধ্যে থাকলো বাট এখানে তোমার কাজ আর কিছু নেই। এরপর আসছে টাইপিং এর কাজ। ধরো এখানে টাইপিং জুম টুলে তোমরা চলে যাবে আর এখানে যে মডেলস রয়েছে সেই মডেলসের নাম তোমাকে পেস্ট করতে হবে। আমার এখানে যে নামটা আমি পেস্ট করব সেটা হলো প্রথমে ফিমেল নাম অর্থাৎ ঋতু। আমার ফিমেল ক্যান্ডিডেটের নাম রয়েছে ঋতু আর এখানে যে আমার মডেল রয়েছে মেল মডেল মানিস। তো এই ওয়ার্ডিংটা যখন এদের কাজ চলছে বা ঋতু অ্যান্ড মানিসের তো এদের নামটা কিন্তু একটু হাটকা স্টাইল তোমাকে করতে হবে। তো কিভাবে তুমি এটাকে ক্লো করবে তো দেখো, তো এটা হচ্ছে এ লাভ স্টোরি। এই লাভ স্টোরি এই কথাটা আমি স্মলে লিখবো না, আমি টাইপ টুলের ক্যারেক্টার থেকে চলে যাচ্ছি। এখানে সবগুলোকে স্মল লেটার ছিল বোল্ড মানে ক্যাপিটাল লেটারে করে দিলাম এবং এটাকে একটু শর্ট করে দিলাম। বাট এটা একটু সিনেমাটিক লুক লাগার জন্য আমি এটা করলাম। ঋতু এই ফ্রন্টটাকে আমার চেঞ্জ করে নিতে হবে। এই ঋতু ফ্রন্টটা আমি চেঞ্জ করে নিচ্ছি এবং ঋতু ফ্রন্টটাকে আমরা একটু বাড়িয়ে নেব। আর এটা যেহেতু একটু পোস্টারাইজের টাইপের হবে তো একটু পোস্টার পোস্টার ব্যাপার এটার মধ্যে আনতে হবে। এবার আমরা চলে যাব মানিস এই কথাটা মানে এই নামটার ওপর মানিসের ফ্রন্টটাও আমরা চেঞ্জ করে নিলাম। বাট চাইলে আমরা মানিস এটাকে আমরা ইটালিক করতে পারি। তো এই ফ্রন্টের ওপরেও ইটালিক হয়, আমরা তার জন্য ক্যারেক্টারে চলে গেলাম। আর ইভেন তোমাদের এই ফ্রন্টের ওপর এই অপশানটা থেকে রেগুলার তো ক্রিয়েট রয়েছে এটা থেকে তো আর ইটালিক হয় না, সেই জন্য আমরা ক্যারেক্টার থেকে এটাকে ইটালিক করে নিলাম। এবার ঋতু এই কথাটা যেটা নামটা রয়েছে এই নামটার কালার চেঞ্জ করে দিতে পারো। বাট এখানে আমরা এই নামটার কালার চেঞ্জ করে দিলাম দেখতে একটু ইউনিক লাগার জন্য। আর মানিস এই কথাটা অবভিয়াসলি এটা হোয়াইটে ভালো লাগছে। আর এর পাশে এই লাভ স্টোরি এটাকেও আমরা ইটালিক করে দেবো। বাট এটা ইটালিকে কীরকম লাগে না, বাট ইটালিকে ভালো লাগছে না, আমরা এটাকে স্মলে রাখবো এবং এটাকে একটু স্প্রেডিং করে দেবো। টাইপটাকে আমরা একটু স্প্রেডিং করে দিয়ে দেখি কতটা ভালো লাগছে। বা স্প্রেডিং করতে খুব একটা ভালো লাগছে না তো সেই জন্য আমরা এটাকেও স্প্রেডিং করব না, এটাকেও আমরা জিরো করে দেব এবং এটাকে একটা সাইড থেকে ভিউয়ার্স দেব একদম মনীষের একদম নিচ সাইড থেকে এটাকে আমরা ক্রিয়েট করে দেবো, একটু হোয়াইটলি বাড়িয়ে দেব। এবং এই টোটাল যে লেটারটা আমরা লিখলাম এই টোটাল লেটারটা সিলেকশন করে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ করার কারণ হচ্ছে যে আমরা এটাকে একটু বাড়িয়ে নেব। একটু বাড়িয়ে নেওয়ার পর একটা সাইড বরাবর এটাকে আমরা ফিট করে দেব। এখানে কিছু শ্যাডোসের কাজ রয়েছে যেগুলো শ্যাডো ক্রিয়েট করার জন্য যে এই লেটারগুলোকে আরও ইউনিক লিখতে লাগবে। এর জন্য এই ঋতু এটার ওপরে গিয়ে আমরা একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট করতে পারি। বাট তোমাদেরকে আগেও বলছি যে ভাই তোমরা ফটোশপ যে কোনো ভার্সনে কাজ করতে পারো, ইভেন তোমরা 7.0 হোক 5, 6 যাতে কাজ করো সমস্ত ইউজারদের জন্য বলছি পদ্ধতি একেবারেই সেম। যে দাদা আপডেট ভার্সনে কাজ করছো আমাদের অসুবিধা হচ্ছে তা নয়, আমাকে কমেন্ট সেকশানে জানাও, অসুবিধা হলে অবশ্যই গাইড করব। তো ঋতুতে যে শ্যাডোটা আমরা দিয়েছি এই শ্যাডোটাকে আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে কালার অপশানে গিয়ে আমরা যে কালার ইউজ করতে চাইছি সেই কালার ইউজ করে দেখাতে পারি। বাট এখান থেকে অপাসিটি তোমরা অবশ্যই কমিয়ে দিতে পারো, স্প্রেডিং কমাতে পারো, ডিস্টেন্স কমাতে পারো। এবং মানিস এই কথাটা যেটা রয়েছে এখানেও ড্রপ শ্যাডোর কাজ করতে পারি। এখানেও ড্রপ শ্যাডো ক্রিয়েট করে দিলাম, এখানেও ড্রপ শ্যাডোটা সেই মতন হালকা হিসাবে। ড্রপ শ্যাডো মিনস হচ্ছে যে খুব একদম লাইটলি করতে হবে এটাও নয়, আবার খুব ডিপলি করতে হবে এটাও না। ড্রপ শ্যাডো হচ্ছে ইমেজের সঙ্গে মানানসই হবে এমন কিছুকে আমরা ড্রপ শ্যাডো হিসাবে ক্রিয়েট করতে পারি। বাট এই সমস্ত ফিচার্সটাকে আরও ইউনিক বানানোর জন্য মানে এই যে টোটাল ইমেজটা আমাদের দেখতে পাচ্ছ ক্রিয়েট হয়ে গেছে, এই ইমেজটাকে আরও ইউনিক বানানোর জন্য এই যে আমি গ্রুপ করে রেখেছিলাম আর এই লেটারটাকে আলাদা গ্রুপ করে রেখেছিলাম। তো এখানে আমরা কি করব না এই ডুপ্লিকেট গ্রুপ করে নেব। একটা ডুপ্লিকেট গ্রুপ করে নেওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে নেব। গ্রুপসের ওপরে গিয়ে আমরা রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। অর্থাৎ এই গ্রুপটাকে একটা ইমেজ আকারে আমরা ফিল করলাম এবং এটাকে আমরা ফিল্টারে চলে যাব। এখান থেকে চলে যাব কোথায় নয়েসে চলে যাব, রিডিউস নয়েসে চলে যাব। এই অপশানটাতে আমরা যাওয়ার পর যে স্ট্রেন্থ রয়েছে এটাকে 10 রাখবো আর প্রিভিয়াস ডিটেইলসটাকে 60 রাখবো আর রিডিউস কালার নয়েজ 45 আর সারফেন obviously 20 to 25 এর মধ্যে তোমাদের রাখতে হবে। ব্যাস এই অপশনটা ক্লিক করার পর তোমরা চলে যাবে আবার ইমেজ সেকশনে, মানে ইমেজে চলে যাবে। ইমেজে যাওয়ার পর ইমেজ রোটেশনে গিয়ে 90 ডিগ্রিতে তোমরা এটাকে রোটেট করে নেবে। আর এই প্রসেসিংটাই কিন্তু তোমাদের চালাতে হবে, এই রোটেট ফর নয়েজ ডিটেকশন এই প্রসেসটাই তোমাদেরকে কন্টিনিউ করতে হবে যতক্ষণ না ছবিটা প্রপারলি হরিজন্টালি তোমার কাছে আবার ফিরে আসে। তো এই প্রসেসিংটা আমি যেভাবে করছি তোমরা সেভাবে করতে থাকো। আর এই প্রসেসিংটা মুভি পোস্টারের সব থেকে মাস্টার টিপস। এই মাস্টার টিপসটা কিন্তু অনেকে তোমাকে দেখায় না, বাট এই মাস্টার টিপসটার কারণে তোমাদের কাছে ছবিগুলো খুব ইউনিকলি দেখতে লাগে। একদম ক্লিয়ারলি বা এইচডি কোয়ালিটিতে আনার প্রথম স্টেপই হলো এই প্রসেসিংটা। এই প্রসেসিংটা খুবই মাস্টার টিপস। তোমরা হয়তো অনেক মুভি পোস্টার এডিটিংয়ে এই কাজটা দেখাবে না, বাট আমার চ্যানেলে তোমরা এই এডিটিংয়ের জন্য, এই পোস্টার এডিটিং বলো বা যে কোনো ইমেজকে ক্লিয়ারিটি দেওয়ার জন্য হোক, এই প্রসেসিংটা করে নেওয়াটা খুবই প্রযোজ্য। সো ওয়েডিং অ্যালবাম কভার পেজ ডিজাইনিং হোক কিংবা প্রি ওয়েডিং শ্যুটের পোস্টার ডিজাইনিং হোক, এর জন্য এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এই লেয়ারটাকে আমি এবার অন অফ করে দেখাচ্ছি আমার পূর্বে কি ছিল আর এখন কি ক্লিয়ারিটি আমাকে প্রেজেন্ট করলো। বাট এরপর আমরা এটাকে একটা লেয়ার নিয়ে নেব, কন্ট্রোল জে প্রেস করে এটাকে আমরা কি করব, এটাকে কন্ট্রোল ই প্রেস করে এটাকে মার্চ করে দেবো, অর্থাৎ ইমেজ ফর্মে এটাকে নিয়ে চলে এলাম। এটাকে আবারও ডুপ্লিকেট লেয়ার নেব, অর্থাৎ কন্ট্রোল জে প্রেস করতে হবে। তারপর ফিল্টার অপশন থেকে চলে যাব আদার্স থেকে চলে যাব হাইপাস থেকে গিয়ে আমরা এটাকে 20 রয়েছে, এটা 2.0 করে দেব। এটা যতটা মেজারমেন্টে আসা দরকার, এটা আমার কিন্তু শুধুমাত্র ইমেজের ওপর হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ লেয়ারের ওপর কাজ কিন্তু হচ্ছে না। এটাকে যাওয়ার পর আমরা লেয়ার মোড থেকে চলে যাব ওভারলে। ওভারলেটাকে ক্লিক করার পর আমরা অন অফ করে দেখব ছবিটার মধ্যে কি ক্লিয়ারিটি আসছে। আমরা অন অফ করে দেখছি অনেকটা ক্লিয়ারিটি আসছে, এবং এই যে আমার হাইপাস লেয়ার এবং এই নিচের ছবির লেয়ার, এই দুটোকে কন্ট্রোল ই প্রেস করে দেব। লেয়ার বক্সে ফলো করো আমি কি কি কাজ করছি। এবার আমার টোটাল কাজটা কিন্তু এই লেয়ারের উপর হয়নি, মানে এই টাইপিং লেয়ারের উপর হয়নি, বাট এই ইমেজের উপর হচ্ছে। এই জন্য আমি এটাকে আলাদা করে গ্রুপ করে নিয়েছি ঋতু আর মানিস এই লাভ স্টোরি এই লেখাটাকে। সো এইভাবে আমার কমপ্লিট হয়ে গেল একটা পোস্টার ডিজাইনিং। আর এই পোস্টার ডিজাইনিং বস যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্রি ওয়েডিং পোস্টার হোক কিংবা মুভি পোস্টার হোক, আমার চ্যানেলে এই ধরনের ভিডিও তুমি অনেক পাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।